আবারও অজ্ঞাত পরিচয়ে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য। শুক্রবার বটতলা জহর ব্রিজের নিচ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় এডিনগর থানার পুলিশ এবং ফরেনসিক টিমকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এডিনগর থানার পুলিশ ও ফরেনসিক টিম এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়। দুপুর কোয়া তিনটার দিকে আমাদের কাছে একটা খবর আসে যে বটতলা ব্রিজে নিচে জ্বর ব্রিজে নিচে একটা ডেড বডি পড়ে আছে। সঙ্গে সঙ্গে খবর পেয়ে আমি আমার অফিসার এখানে আসি, এসে দেখি একটা বডি পড়ে আছে। তো এখানে স্থানীয় যারা আছে বা অনুষ্ঠান দোকানদার কিছু কেউ তাকে চিহ্নিত করতে পারেনি, এদিনে ফলো করতে পারেনি। এগুলিগুলো আমরা স্পেশাল টিমকে খবর দিই, তারা এসে তাদের ইনভেস্টিগেশন করে গেছে এবং আমাদের ইনভেস্টিগেশন চলছে। আর বাকি আমার একটা তদন্ত করবো এটা কীভাবে সম্ভবত। এখানে ম্যাক্সিমাম এখানে ড্রাগ এডিক্টেড থাকে। আমরা অনেকবারই বটতলা আউটপোস্ট এবং ইডিনগর থানা যৌথভাবে অনেকবার আমরা এখান থেকে ধরে নিয়ে গেছি, প্রায় সময় আমাদের রিট থাকে এই জায়গাটায়। মূলত ড্রাগ সম্ভবত ড্রাগ সেবনের ফলে বা অন্য কোনো কারণও থাকতে পারে, যেটা আমরা তদন্ত চলছে, তদন্ত করে পরবর্তী সময়ে দেখা যাবে।